बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सुसीपाड़ा डिग्री कॉलेज कर्तृक ऑनलाइन क्लासे उपस्थित हुई आमी मनोहरा खानुम सहकारी अध्यापक इस्लाम इतिहास और संस्कृति। प्रिय शिक्षार्थीरा आशा करी भालो आसो एवं घरे आसो नियमित ऑनलाइन क्लासगुलो देखछो। आज के आमादेर आलोच्य विषय हलो इस्लाम इतिहास और संस्कृति एकादश श्रेणी अध्याय तीन। आलोच्य विषय हलो হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর সময় সংগঠিত উষ্ট্রের যুদ্ধ বা ইসলামের প্রথম যুদ্ধ। ইসলামের প্রথম যুদ্ধ বলা হয় উষ্ট্রের যুদ্ধ। উষ্ট্রের যুদ্ধ সংগঠিত হয়েছিল 656 খ্রিস্টাব্দে। আমরা প্রথম যদি শুরু করি ভূমিকা দিয়ে শুরু করি, হযরত ওসমান হত্যার মধ্য দিয়ে ওসমান হত্যার ফলে নির্মমভাবে হত্যার ফলে ইসলামী খিলাফতে এক অন্তদ্বন্দ্বের সৃষ্টি। হযরত ওসমান হত্যার ফলে ইসলামী খিলাফতে গৃহযুদ্ধের সূত্রপাত হয় এবং এই হত্যার মধ্য দিয়ে হত্যার পরবর্তী সময় তিনটি যুদ্ধ সংগঠিত হয়। উষ্ট্রের যুদ্ধ, সিফিনের যুদ্ধ, নাহরাওনের যুদ্ধ। এবং হযরত ওসমান হত্যার মধ্য দিয়ে গৃহযুদ্ধের যে সূচনা হয়েছিল তার থামেনি। আসো আমরা ভূমিকা যুদ্ধের কারণ দেখি। হযরত ওসমান হত্যার প্রতিশোধ গ্রহণের দাবি তালহা এবং জুবায়ের হযরত ওসমান হত্যার প্রতিশোধ দাবি করেছিলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজেও চেয়েছিলেন। 656 খ্রিস্টাব্দে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন খিলাফতে অধিষ্ঠিত হন তখন তিনি নিজেও চেয়েছিলেন যে হযরত ওসমান হত্যার বিচার হোক। কিন্তু প্রকৃত অর্থে একজন বা একাধিক কয়েকশো লোকের মাধ্যমে হযরত ওসমানকে হত্যা করা হয়েছিল এই বিচারটা একটা সময় সাপেক্ষ ব্যাপার ছিল। তালহা এবং জুবায়ের হযরত ওসমান হত্যার প্রতিশোধের দাবি উত্থাপন করেছিল এবং তারা একই সাথে বসরা ত্যাগ করে। তখন বিবি আয়েশা মদিনায় উপস্থিত ছিলেন না, তিনি মক্কায় হজব্রত পালন করতে গিয়েছিলেন। তিনি ফিরে আসলে এই তিনজন তালহা, জুবায়ের এবং বিবি আয়েশা একত্রিত হয়ে তারা হযরত ওসমান হত্যার দাবি পোষণ করে। হযরত ওসমান হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে। তারা তালহা, জুবায়ের এবং বিবি আয়েশা অঙ্গীকারাবদ্ধ হয় যে তারা হযরত ওসমান হত্যার প্রতিশোধ গ্রহণ করবে এবং তারা একত্রিত হয়। বিবি আয়েশার অমীয় বাখা বাণী বর্ষাবাসী শুনে হযরত বিবি আয়েশা এবং তালহা জুবায়ের পক্ষ অবলম্বন করে। তারা একত্রিত হয়, ওসমান হত্যার অঙ্গীকারবদ্ধ হয় এবং হযরত আলীকে দ্রুত এ বিচার ব্যবস্থা উত্থাপিত করার জন্য এবং বিচার করার দাবি পোষণ করে। আয়েশার বিদ্বেষ। বিবি আয়েশা ষষ্ঠ হিজরিতে বনি মুস্তালিকের যুদ্ধে জয়লাভের ফেরার পথে বিবি আয়েশার গলার গহনা হারিয়ে গেলে তিনি খুঁজতে গিয়ে দল থেকে কিছুটা পিছিয়ে পড়েন। অতঃপর কিছু লোক বিবি আয়েশার এই পুত পবিত্র চরিত্র সম্পর্কে কলঙ্ক লেপন করার চেষ্টা করেছিল। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে জিজ্ঞেস করেছিলেন এ সম্পর্কে তিনি কিছু জানেন কিনা। হযরত আলী তার দাসীকে জিজ্ঞেস করতে বিবি আয়েশার দাসীকে জিজ্ঞেস করতে বলেছিলেন। অবশ্য পরে বিবি আয়েশার এই পুত পবিত্র চরিত্র যে পুত পবিত্র ছিল সেটা ওহির মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অকিফল হন। কিন্তু হযরত আলীর সাথে বিবি আয়েশার সাথে বিদেশ ভাবাপন্ন সম্পর্ক তৈরি হয়। আসো এবার আমরা উষ্ট্রের যুদ্ধের ঘটনা। উষ্ট্রের যুদ্ধ 656 খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল। বিবি আয়েশা, তালহা, জুবায়ের 3000 সৈন্য নিয়ে আলীর বিরুদ্ধে যুদ্ধ করার প্রস্তুতি গ্রহণ করে। এ সময় হযরত আলী সিরিয়ার শাসনকর্তা মুয়াবিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতেছিলেন। সংবাদ পেয়ে তিনি 20,000 সৈন্য নিয়ে যুদ্ধের জন্য অগ্রসর হন। উভয় পক্ষ শান্তি আলোচনার মাধ্যমে একমত হন যে হযরত ওসমান হত্যার বিচার করা সময় সাপেক্ষ ব্যাপার, অতএব তারা যত দ্রুত সম্ভব হযরত ওসমান হত্যার বিচার সংগঠিত হবে বা করা হবে। এ মর্মে এই তিন ব্যক্তি একত্রিত একমত হন। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে হযরত আলীর সৈন্য সামন্তদের মধ্যে ইবনে সাবার নেতৃত্বে কিছু সৈন্য ছিল যারা ওসমান হত্যার সাথে জড়িত ছিল।
তারা চিন্তা হযরত তালহা এবং জুবায়ের বর সাথে চলে যায়। হযরত আলী শান্তি আলোচনায় সাফল্য হয় এবং এক পর্যায়ে দেখা যায় যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মধ্যে ওসমান হত্যাকারীর কিছু সদস্য ছিল। তারা চিন্তা করলো যে ওসমান হত্যার যদি বিচার করা হয় তাহলে তাদের বিচার করা হবে। অতএব রাতের অন্ধকারে বিবি আয়েশা সৈন্য সামন্তদের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং অন্ধকারের বিবি আয়েশার সৈন্য সামন্তরা বিশৃঙ্খল হয়ে পড়ে। হযরত আলী রাদিয়াল্লাহু অত্যন্ত দূরদর্শিতার সাথে বিবি আয়েশা এই যুদ্ধে যে অংশগ্রহণ করেছিলেন তাকে সসম্মানে যুদ্ধ থেকে মদিনায় পাঠিয়ে দেন। বিবি আয়েশা এই যুদ্ধে উটের পিঠে চড়ে যুদ্ধ করেছিলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু ঘোড়ার পিঠে উঠে যুদ্ধ করেছিলেন। অতঃপর বিবি আয়েশা এই যুদ্ধে উটের পিঠে উঠে যুদ্ধ করেছিলেন বিদায় এই যুদ্ধের নাম দেওয়া হয়েছিল উষ্ট্রের যুদ্ধ বা ইসলামের প্রথম যুদ্ধ। তালহা জুবায়ের এবং জুবায়ের হত্যা এবং আয়েশার পরাজয়। তালহা এবং জুবায়েরকে হত্যা করা হয়েছিল এবং আয়েশা এই যুদ্ধে পরাজিত হয়েছিলেন। বিবি আয়েশা মদিনায় চলে গিয়েছিলেন। এর যুদ্ধে বেশ কিছু মুসলমান শাহাদাত বরণ করেছিলেন। তারা বিবি আয়েশার পরাজয় বরণ করেছিলেন। উষ্ট্রের যুদ্ধ হযরত আলী রাদিয়াল্লাহু জয়লাভ করেছিলেন। তাহলে আমরা যদি ফলাফলের দিকে তাকাই তাহলে মুসলমান যুদ্ধ সূচনা ইতিপূর্বে যতগুলো যুদ্ধ হয়েছে প্রত্যেকটা যুদ্ধ ছিল মুসলমান অমুসলমানের যুদ্ধ, কিন্তু উষ্ট্রের যুদ্ধ ছিল মুসলমান মুসলমানের যুদ্ধ। কারণ এখানে এখানে ষড়যন্ত্রমূলকভাবে মুসলমান মুসলমানের যুদ্ধ সংগঠিত হয়েছিল। হযরত ওসমানকে হত্যা করা হয়েছিল সেটা করেছিল মুসলমানেরা এবং হযরত আলী এবং আয়েশার সাথে যে যুদ্ধ হয়েছিল উভয় যুদ্ধটা ছিল মুসলমানের মুসলমানের যুদ্ধ। এবং এই যুদ্ধের ফলে প্রশাসনিক রদবদল ঘটে। প্রশাসনিক রদবদল বর্ষা কুফা সিরিয়া ইত্যাদি এলাকা যখন যুদ্ধের ফলে হযরত আলীর পক্ষে চলে আসে বা আলীর প্রতিদ্বন্দ্বীতে চলে আসে তখন আলী প্রশাসনিক রদবদল শুরু করেন। প্রশাসনিক কর্মকর্তাদেরকে তিনি যোগ্যতা সম্পন্ন প্রশাসনিক কর্মকর্তাদেরকে তার পদ দিয়ে থাকেন এবং তিনি 657 খ্রিস্টাব্দে প্রশাসনিক রদবদল করতে গিয়ে রাজ্যের কেন্দ্রস্থলে কুফাতে রাজধানী নিয়ে যান। পূর্বে ছিল হযরত আবু বকর, হযরত ওমর এবং ওসমানের সময় রাজধানী ছিল মদিনা। হযরত আলীর সময় রাজধানী দিয়ে দেওয়া হয় কুফায়। গৃহযুদ্ধের বিস্তৃতি হয়। হযরত ওসমান হত্যার ফলে এবং যে গৃহযুদ্ধের সূচনা হয়, যে গৃহযুদ্ধের দরজা খুলে যায়, যে গৃহযুদ্ধের কপাট খুলে যায় তার কখনো বন্ধ হয়নি এবং বিস্তৃতি হতে থাকে। এক পর্যায়ে খোলাফায় রাশেদিন এর সময় হযরত আলীর সময় তিনটি যুদ্ধ সংগঠিত হয়, উষ্ট্রের যুদ্ধ, সিফফিনের যুদ্ধ এবং নাহরানের যুদ্ধ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এতটুকু বুঝতে সক্ষম হয়েছ। আমরা এই টপিক্সের মধ্যে উষ্ট্রের যুদ্ধ একটা অনুধাবনের প্রশ্ন হতে পারে এবং পরবর্তী সময় আমরা অন্য কিছু নিয়ে হাজির হব। ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো। ধন্যবাদ সবাইকে।